শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ফাইনালে ফের আঙ্গুলে চোট পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান যে কারণে আপাতত নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না তার জানা গেছে এই চোটের কারণে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ম্যাচ শেষে তার আঙ্গুলের এক্স করানো হয়েছে সেখানে দেখা যায় তার আঙ্গুলে চিট ধরা পড়েছে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে শুক্রবারের ফাইনালে ব্যাটিং এর সময় মাত্র পাঁচ বল খেলেছিলেন সাকিব আল হাসান ইনিংস এর এগারোতম ওভারের পঞ্চম বলে ডেলিভারিতে পুল করতে গিয়ে বাঁহাতের অনামিকা আঙুলে আঘাত পান সাকিব আল হাসান পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান ম্যাচের শেষে তার আঙ্গুলের স্ক্যান করানো হলে দেখা যায় সেখানে চির ধরা পড়েছে এদিকে শনিবার রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল সাকিব আল হাসানের বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে বিশে ফেব্রুয়ারি এর পর প্রথম টেস্ট আঠাশ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয়টি আট মার্চ থেকে ষোলোই মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে চোট থেকে ফিরে চোট থেকে সেরে উঠলে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশা করা যাচ্ছে আঙ্গুলের চোট নতুন কিছু নয় সাকিব আল হাসানের গেল বছর এই চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে যদিও এবারের ইনজুরি তার আরেক আঙ্গুলে গেল বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং টি সিরিজেও এছাড়া শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য নিদাহাস ট্রফির ম্যাচ এছাড়াও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফির কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি তিনি একই কারণে এশিয়া কাপের ফাইনালের আগে থেকে দেশে ফিরতে হয়েছিল সাকিব আল হাসানকে ছিলেন না অক্টোবরে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজেও ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তুজার সঙ্গে শনিবার রাতে নিউজিল্যান্ডের রহনা হবেন বিপিএল এর ফাইনাল খেলা তামিম ইকবাল মোহাম্মদ সাইফুদ্দিন এবং রুবেল হোসেন